একদিন কি হয়েছে মা, ওই নবদ্বীপে আবার বাস করত জগাই আর মাধা। তারা হচ্ছে বাবা দুই ভাই। জগাই মাধাই এত পাপী ছিল, এত বড় বাবা তারা মাতাল ছিল। দিনে আশি কলসি করে তারা মদ্য পান করত। একদিন কি হয়েছে, জগাই আর মাধাই নবদ্বীপের পথে বসে মদ্যপান করছে। আর এমতো সময় নিত্যানন্দ প্রভু কি করেছে গো, নবদ্বীপের পথে পথে নিত্যানন্দ প্রভু আর হরিদাস আমার নাম বিলাতে বিলাতে চলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কি করেছি নিত্যানন্দ প্রভু হরিদাস নবদ্বীপের পথে হরিনাম বিলিয়ে বেড়াচ্ছে, আর ওই জগাই আর মাধাই কি করেছে গো, নবদ্বীপের পথে বসে বসে তারা মদ্যপান করছে। এমতো সময় কি করেছে মা, হঠাৎ করে যেই ওই জগাই মাধাই হরিনাম শুনতে পেয়েছে, জগাই মাধাইকে বলছে মাধাই, একে রে এই কানের গোড়ায় এসে এমন গুনগুন করে কে গান করছে। মাধাই বলছে কি জানি দাদা, আমিও তো জানি না, কারা কানের গোড়ায় এসে গুনগুন করছি। হঠাৎ করে মাধাই জগাই কে বলছো রে, এইবারে বুঝেছি ওই নবদ্বীপে আজকাল যেন বাবাজিদের ভিড় জমেছে, তারাই মনে হয়
বাগদেবের পথে পথে হরি নাম করছে। জয় মাধব। এই হরি নাম করার মূলে হচ্ছে ওই শ্রীবাস পণ্ডিত। চল ভাই, আগে ওই শ্রীবাস পণ্ডিতের ঘর ভেঙে আমরা গঙ্গায় ভাসিয়ে আসি। জগাই মাধাইকে বলে উঠল, মাধাই এই হরি নাম শুনতে শুনতে যেন কান পচে গিয়েছে। রে তুই একটু শ্যামা সঙ্গীত ধর তো। ও মাইরা, তোমরা উলুধ ধ্বনি করবে না? উলু দিতে পারো তো? কই তারা মায়ার কুড়ির বেটি, তারা মায়ার কুড়ির বেটি, ও গো তারা 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 বলে কলসি কলসি খায় খাটি, তারা মায়ার কুড়ির বেটি, তারা মায়ার কুড়ির বেটি, তরে জগাই তরে বাঁধাই পামনা পাগাই যাই, শ্রীবাসের ঘরে ভাঙিয়া গঙ্গাতে ভাসাই, তারা মায়ার কুড়ির বেটি, তারা মায়ার কুড়ির বেটি, তারা মায়ার কুড়ির বেটি। কি করেছে জগাই মাধাইকে বলছে বাবাই, এতক্ষণে যেন শ্যামা সঙ্গীত শুনে এই প্রাণটাই আমার জুড়িয়ে গেল। আর এমন সময় কি হয়েছে, নিত্যানন্দ প্রভু আর হরিদাস হরিনাম করতে করতে জগাই আর মাধাইয়ের দিকে গিয়েছে। নিত্যানন্দ প্রভু দর্শন করে, পথ মাঝে একজন বসে, দুজন ভাই তারা মদ্য পান করছে। নিত্যানন্দ প্রভু দর্শন করে হরিদাসকে বলছে, হরিদাস হরিদাস, এরা দুজন কারা হরিদাস, যারা এমন করে এই নবদ্বীপের পথে বসে মদ্য পান করছে? হরিদাস বললেন, প্রভু এতক্ষণ তুমি যা হরিনাম প্রচার করেছো করেছো, ওই দিকে যেন তুমি আর হরিনাম করতে যেও না। নিত্যানন্দ প্রভু হরিদাসকে বলছে, কেন হরিদাস, আমি যে নবদ্বীপে হরিনাম প্রচার করতে এসেছি, আমি যে জাতির বিচার করি না, যে নাম নাই আমি তাকে নাম দিই, যে নাম নাই না। তার হাতে পায়ে ধরে তাকেই আমি হরিনাম হরিনাম দি। ও মায়েরা, ও বাবারা, নিত্যানন্দ প্রভু বাবা যিনি হচ্ছে ভগবান, হরিনাম করানোর জন্য ওই কলিজীবের ওই নবদ্বীপের বাসীগণের কিন্তু চরণ ধরেছিল। কেন গো বাবা, ও মায়েরা, কেউ যখন হরিনাম করে না, নিত্যানন্দ প্রভু বলেছিল, রে তোরা বদনে একবার হরি বলব, এই হরি নাম ছাড়া যে কলি জীবের গতি নেই মা। সত্য ত্রেতা দ্বাপর এই তিনটে যুগে কিন্তু ভগবানকে যাগযজ্ঞ হোমব্রত করে পাওয়া যেত বাবা, কিন্তু কলি যুগে অত কষ্ট করতে হয় না, শুধু একবার বদনে হরি বল বললেই এই কলি জীব পার হয়ে যায়।
बोलन रे कोली हतो जी कोली हतो जी ऐ नामे छाड़ा जे तोदेर गति नाय तोरे एक बार बदने हरि बोल नित्यानंद तुमी एत बड़ भक्त हुई ओदेर काछे हरि नाम दीते माना करछो नित्यानंद प्रभु जेई ना बोलेछे मा हरिदास बोले उठलो नित्यानंद प्रभु शोनो ओदेर नाम होच्छे जगाई आर माधाय नवद्वीपे बाबा एमन केउ नेई जारा ई जगाई माधाई के देखे मा भय करेन कोनो सन्तान जदि ना घुमी तार मा के जालाय तार मा जदि एक बार ओई जगाई माधाईर नाम करत सेई सन्तानो घुमिए जेत एत भय पेत हरिदास बोलछे प्रभु ओई जगाई माधाई ब्राह्मणेर छेले हुई मद्यपान करे नित्यानंद प्रभु बोलछे छिछि ओरा ब्राह्मणेर छेले हुई मद्यपान करे शोनो आज के आमी एई नवद्वीपेर माटीते दाड़िये शपथ करलाम जदि आमी ओदेर चेतना फिराते ना पारि जदि आमी चेतना ओदेर फेराते पारि फेराते তবে আমি জানিব আমি চৈতন্যের দাস যেই না বলেছে মা নিত্যানন্দ প্রভু আর হরিদাস হরি নাম করতে করতে জগাই মাধাইর দিকে গিয়েছে আর যেই না জগাই মাধাইর দিকে গিয়েছে जगाई माधाई तारातारी करे उठे नित्यानंद प्रभु और हरिदास के बोझाय ऐ सुनो सुनो जेई ना बाबा काछे इसेछे बोझाय तोमरा के नित्यानंद प्रभु बोलछो गो आमी होच्छि नीताई আমি হচ্ছি নিতাই জগাই মাধাই বললেন নিতাই নিতাই আবার নাম হয় নাকি ও মায়েরা বললেন নিতাই আবার কারণ নাম হয় যেই না বলেছি নিত্যানন্দ প্রভু বলছে শোনো আমার নাম নিতাই কেন জানো এই জগতে যে আমাকে যা দেয় আমি সব নিতাই হরি বল হরি বল কেউ যদি আমায় পাপ দেয় আমি সে পাপ নিতাই আমি নিতাই তাই আমার নাম নিতাই জগাই মাধাই বলছে বেশ তোমার নাম নিতাই মানছি তা নবদ্বীপে এত জায়গা থাকতে আমাদের কানের গোড়ায় এসে হরি নাম করতে হলো যেই না বলেছে মা নিত্যানন্দ প্রভু বলছে তোমাদের কাছে এসেছি কেন জানো তোমরা যেমন মাতা আমিও তোমাদের মতো মাতা কি গো মায়েরা দেখবেন যারা মদ্য মাতাল হয় তারা যদি সাথে আর একটা সঙ্গী পায় কি হয় মনে একটু আনন্দ হয় না যে একটা সঙ্গী পেয়েছি এবার কি হয়েছে যেই না বলেছে আমিও মাতাল জগাই আর মাধাইর মনে যেন আনন্দ ধরছে না তুমিও মাতাল হেসে বলছে বেশ তা তুমিও মাতাল আমরাও মাতাল এসো তাহলে একসাথে আমরা মদ্যপান করি করি যেই বলেছে বাবা
जगाई माधाई मद्दुर कलशीटी आगिए दीते गए नित्यानंद प्रभु बोल छिछि तुमरा जे मद्द माताल शब्दটা কিন্তু শোনো আমি যে এই মদ্দ মাতাল না আমি এই মদ্দ মাতাল না আমি যে অন্য মদ পান করি ও মায়রা যেই বলেছে অন্য মদ পান করি জগায় মাথায় বলছে তা তুমি কি মদ্দ পান করো তার নাম কি नित्यानंद प्रभु जगाई माधाई के बोलते शोनो आमी जे मद्द पान करी से मद्द किन्तु बदन दिए पान करते हैं अरे हरि बोल से मद्द अर्थात सेटा काने सुनले नेशा हो जाए निताई गौर हरि बोल हरि बोल हरि बोल যেই না বলেছে জগাই মাথায় ভাবছে আরে সর্বনাশ তাই নাকি এমন মদ্য যা পান করতে হয় না কানে শুনলে নেশা হয় তাহলে তো নেশাটা আমাদের ভালোই জমবে বলছে বলো বলো দেখি তা তোমার ওই মদ্যর নাম কি আমরাও তাহলে পান করব যেই বলেছে নিত্যানন্দ প্রভুই আমারে বলেই উঠল শোনো আমি হচ্ছি হরি নামের মাতাল নিতাই গুরু হরি বল হরি বল হরি বল যেই বলেছি হরি নামের মাতাল আর জগাই মাধাই রেগে গিয়ে মা পাশে পড়েছিল একটি কলসির কানা কলসির কানাটিকে তুলে নিয়ে নিত্যানন্দ প্রভুর মাথায় নিত্যানন্দ প্রভু আমা জগাই মাধাইকে বলছো ওরে জগাই ওরে মাধাই এই হরি নাম ছাড়া যে কলিজীবের গতি নাই এই হরি নাম ছাড়া যে কলিজীবের গতি নেই রে তোরা একবার বদনে হরি বলব শোন তুই আমাকে কলসির কানা দিয়ে মেরেছিস মেরেছি তাই কি আমি তোদের নাম দেব না ওরে ওগো মেরেছিস গা লসির কানা তাই বলে কি নাম দেব না মেরে হরি বল হরি বল হরি বল লসির কানা তাই বলে কি নাম দেব না মেরে চিসকা লসির কানা তাই বলে কি নাম দেব না मेरे शीश का लो सिर का ना ताई बोले कि नाम देवो ना मेरे शीश का लो सिर का ना ताई बोले कि नाम देवो ना बदन भरे आगे बार নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছে নিত্যানন্দ প্রভু বলছো রে তোরা আমায় কলসির কানা দিয়ে আঘাত করেছিস আঘাত করেছি তাই বলে কি তোদেরকে আমি নাম দেব না আর এমত সময় কি হয়েছে মা হরিদাস কি করেছে ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে গিয়ে বলছে প্রভু ও প্রভু
नित्यानंद प्रभु के ओ जगायर माधाई कलश्री काना दिए आघात करे छे जेइना बोले छे महाप्रभु आमार रेगे गी छुटते छुटते जगायर माधाईर काछे एसे सुदर्शन चक्र के स्मरण करे छे आर जेइना बाबा सुदर्शन चक्र के स्मरण करे छे जगाय माधाई देखछे एई कि सेई दिन जेई दिने आमरा निधन हब कि गो मायरा बाबारा जगाय माधाई तो बाबा एक जुगेर पापी छिलो तीन तीनटे जुगे तारा भगवानेर साथे शत्रुता करे से तीन तीनटे जुगे तारा छिलो पापी और ये कलिते किछु नय मा एकमात्र हरि नाम करे तारा उद्धार पेयेछे ताई जेई ना सुदर्शन चक्र के स्मरण करेछे जगाय छुटते छुटते गिये महाप्रभु चरणे आछार खेये बोलछे प्रभु तुमि क्षमा करो प्रभु आमरा जे एकटा जुगेर पापी नय दयामय तुमी क्षमा करो जेई मा क्षमा चेयेछे महाप्रभु क्षमा करेछे जगाय जेई ना क्षमा चेयेछे माधाई देखछे दादा तो क्षमा चेलो आमार दशा कि हबे छुटते छुटते कि करेछे महाप्रभु चरणे आछार खेये माधाई पड़ेछे जेई ना माधाई महाप्रभु चरणे आछार खेये पड़ेछे महाप्रभु बोले उठल शोन तुई जदि आमाय आघात करती ताहले जे आमार कष्ट होतो ना रे माधा किन्तु तुई जे आमार दादा के आघात करेछिस तुई चले जा तोर जे कोनो क्षमा नेई जेई बोलेछि माधाई बोलछे प्रभु तुमि शुधु भक्तदेर नय पापी तापी दुराचारी जारा आछे सबाइके नाकि तुमि पार करो आर आमार मतो ई पापीके तुमि क्षमा करबे ना दयामय महाप्रभु बोलछे शोन तुई जदि नित्यानन्द प्रभु चरणे गिये जदि क्षमा चास से जदि तोके क्षमा करे ताहले आमि तोरे देखे करुणा नयने जाइबो हरि बोल हरि बोल कि करेछे मा जेइना नित्यानन्द प्रभु चरणे आछार खेये पड़ेछि नित्यानन्द प्रभु आमार माधाइके बुकेर माझे जड़ाइये धरे बोलछो रे शोन बदने তোরাই একবার হরি এবার নামে বল নামে বল কি করলেন জগাই মাধায় শিষ্য হরি নাম করে তারা মুক্তি পেয়েছিল হরি বল হরি বল তাই মহাপ্রভু শুধু ভক্তদের নামা পাপী তাপী দুরাচারী সকলকেই ভগবান আমার উদ্ধার করেছিল তাই বললেন এই কলিযুগে কিন্তু হরি নাম ছাড়া মা মুক্তি নেই হরি নাম ছাড়া কেউ পার হতে পারবে না আর সেই নামকে আমরা কেউ ভালোবাসি না কেউ বদনে একবার হরি বল বলি না ভগবানকে আমরা ভুলে গিয়েছি কিন্তু ভগবান আমাদের ভুলে নাই তাই কি করেছে আমাদের মতো মূর্হ জীবকেই উদ্ধার করার জন্য করার জন্য আজকে নবদ্বীপের পথে দাঁড়িয়ে ভগবান যেন আমার দানি সেজেছে হরে কৃষ্ণের দান সৌহি গোরা কৃষ্ণের দান সৌহি গোরা
चौहे गोरा किसे रो दान चौहे गोरा गोरा दीजो मनी गो अरे बेत्र दिया अगुलिया बेत्र दिया हरिबल हरिबल अगुलिया अरे बेत्र दिया अगुलिया बेत्र दिया अगुलिया राखो तो रनिगो बेत्र दिया अगुलिया राखो ये तो रनिगो जेते तो देवो ना जेते तो देवो ना जेते तो देवो ना जेते तो देवो ना आ मैदान না দিলে যেতে তো দেবো না কি করেছে গো মা ভগবান আজকে আমার দানি সেজে ওই নবদ্বীপের পথে দাঁড়িয়ে আছে আর জৈনকি নদিয়া নাগরীগণ ওই নবদ্বীপের পথ দিয়ে হেঁটে চলে যাচ্ছিল ভগবান আমার ওই নবদ্বীপের পথ আগুলিয়ে দাঁড়িয়ে নাগরীগণদেরকে বলছে দাঁড়াও দাঁড়াও তোমরা যদি আমায় দান না করো আমি তোমাদের পথে ছেড়ে দেব না দেব না যেই বলেছি নাগরীগণ বলছে শোনো তুমি যে এমন করে দান চাইছো তা দান তো আর এক প্রকারের নয় বিভিন্ন প্রকারের দান আছে যেমন জল দান অন্ন দান বস্ত্রদান ভূমিদান বিদ্যাদান ধৈর্যদান কন্যাদান তাহলে তুমি আমাদের কাছে কি দান চাইছো যেই না বলেছে গৌর হরি আমার বলে উঠল শোনো এ তো তোমাদের প্রাকৃতিক জগতের দান তবে তোমাদের এই প্রাকৃতিক জগতের দান আমি চাই না আমি কোনে দান চাই জানো ওগো দান দেহ দান দেহ বলি গোরা ঘন ডাকে দান দেহ দান দেহ বলি গোরা ঘন ডাকে দান দেহ দান দেহ বলে গোরা ঘন ডাকে দান দেহ দান দেহ বলি গোরা ঘন ডাকে নদিয়া নগরী ঘন পড়িল বিপাকে নদিয়ার নগরী ঘন পড়িল বিপাকে নদিয়া নগরী ঘন পড়িল বিপাকে নদিয়ার নগরী ঘন পড়িল বিপাকে নদিয়ার নগরী ঘন পড়িল বিপাকে পাকে পড়েছে পাকে পড়েছে পাকে পড়েছে পাকে পড়েছে গৌর হরির দক্ষিণে বিপাকে পড়েছে গৌর হরির দক্ষিণে বিপাকে পড়েছে গৌর হরির দক্ষিণে বিপাকে পড়েছে গৌর হরি নাম শুনে যত নদিয়া নগরী গৌর হরি নাম শুনে হরি বল হরি বল হরি বল যত নদিয়া নগরী গৌর হরি নাম শুনে নগরী গৌর বিপাকে পড়েছে কি করেছে মা গৌর হরি যেই না বলেছি
दान देह दान अर्थात तुम्हारे ये देह गुली आमाय दान करे दाओ कि गो मायरा ओ मायरा देह कखनो दान करा जाए जाए ना देह दान करा जाए जानो ना देह कखनो गोपीगण बोल देह कखनो दान करा जाए ना मानसी दान करा जाए किंतु जदिओ बा दान करा जाए तुमी जे आमादे देहगुली तोमाय दीते बोलछो तुमी की करबे गौर हरि बोलछो शोनो एई जे एतो सुंदर तोमादेर मानव जन्म दिलाम एतो सुंदर मानव जन्म पेये तो कखनो गौर हरिर नाम अर्थात आमार नाम करले ना ता तोमादेर एई देहगुली निये आमी नामे गाइबो आमी नामे सुनबो आमी नामे सुनबो आर मुखे हरि हरि आमी बोलिबो निताई गौर हरि बल हरि बल अच्छा एखानकार मायरा बाबारा देखी तो हरि नाम करे के के आनंद पाए तादेर हाथ गुलो आर बाबारा जारा दाड़िये आछे तारा आनंद पाओ ना तबे माँ हरि नामे जे एत आनंद आछे आर किन्तु कोथाओ नि कि गो माँ आछे कोथाओ नि तबे देखबेन एई हरि नाम कृष्ण नाम करते आमादेर किन्तु मन चाय ना कि गो माँ एरा चाय चाय ना तमा एत सुंदर मानव जन्म पे गौर हरिर नाम आमरा क्यों करी ना भगवानेर नाम आमरा क्यों करी ना मा किन्तु से भगवान हई हरि नाम करेछिल জানার ইচ্ছে হয় না গো যে যিনি হচ্ছে ভগবান তার কি স্বার্থ ছিল যে আমাদের মতোই মূঢ় জীবের জন্য ভগবান হয়ে নিজে সে হরি নাম করেছিল কেন না মা ভগবান একদিন দেখছি কলির জীব তো এরা তো কৃষ্ণ নাম করে না করণে শ্রবণ করে না যে সৎ সেও এখন অসৎ কাজে মগ্ন ভগবান দেখলেন এই কলি জীবের দশা কি হবে গো তাই ভগবান মনস্থির করলেন এই কলি জীবকে উদ্ধার করার জন্য ও গো দয়াময় ভগবান আমার নিজে নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করে কলি হত জীবে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভগবান আমার হরি নাম প্রচার করবে তাই কি করলেন বাবা গোবিন্দ আমার সব থেকে প্রথমে প্রেমময়ী রাধারানীর কাছে কি রাধারানীকে ডেকে ডেকে বলছে রাধে রাধে গো এই ব্রজলীলায় যে আমার পাঁচটি রস আস্বাদন হলো না এই পাঁচটি রসই আস্বাদনে লাগি আস্বাদনের লাগি আমি ওই নবদ্বীপে যাব আহা যেই বলেছি যে নবদ্বীপে যাবে
राधारानी गोविंद के बोलछे बधु तुमी ना होय नवद्वीपे जाबे माल्ला किन्तु तोमार जे कालो बडन तुमी जखन ओई नवद्वीपे जाबे तखनो कि कालो बडन निये जाबे बोलो ना राधे आमी ए कालो बडन निये नवद्वीपे जाबो ना नवद्वीपे जाबो ना तबे आमी कि करिबो जानो अवते जी कालो बरण करिबो धारण तुमार अंगेर कांति राधे गो तेजी कालो बरण करिबो धारण तुमार दादा बलरामेर काछे गिये बोलछे दादा तुम्हार आगे तो आमी नवद्वीपे जेते पारबो ना दादा तबे तुमी आगे सेखाने जाबे कलिजेबेर दारे दारे गिये हरिनामे प्रचार करबे प्रचार करबे ना होले जे कलि हतो जी तारा अनाशे मारा जाबे ब्रजेंद्र नंदन जी शची सुत हलन से बलराम हईल नीता हईल नीता पापी तापी जत छिलो हरि नामे उद्धारिल हरि नामे उद्धारिल तार साक्षी जगाई और माधव नीताई गौर हरि बल हरि बल तबे मा भगवान आमार नवद्वीपे केनो जन्मग्रहण करेछिलेन केनो ना
যখন যখন যেখানে যেখানে পাপে পরিপূর্ণ হয়ে যায় ভগবান আমার সেইখানে নিজেই অবতীর্ণ হয়। তাই কি করলেন, ভগবান আমার নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করে কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম প্রচার করতে লাগল। অত সহজে কি ওই নবদ্বীপের মানুষেরা হরিনাম করেছিল বাবা? অত সহজে কিন্তু কেউ হরিনাম করেনি। তাই কি হয়েছে, ভগবান আমার ওই নবদ্বীপে শুধু পাপি তাপি শুধু যারা ভক্ত ছিল মা তাদেরকে বাবা উদ্ধার করে নাই, যারা পাপি তাপি ছিল ভগবান আমার তাদেরকেও উদ্ধার করে। বল হরি বল। তাই কি হয়েছে, নিত্যানন্দ প্রভু যিনি হচ্ছে দাদা বলরাম, মহাপ্রভুর আমার আদেশ পেয়ে ওই নবদ্বীপের পথে পথে প্রভু আমার হরিনাম করে বেড়াতো।